নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মালটা লেবু মালটা লেবুটা কি মোসম্বি লেবু না অন্য কিছু তোমরা অনেকেই এটা প্রশ্ন করো আজকে আমি তোমাদেরকে ব্যাপারটা ভেঙে বলে দিচ্ছি অ্যাকচুয়াল ব্যাপারটা কি আসল ঘটনাটা হচ্ছে যে বিজ্ঞানীরা বাতাবি লেবু এবং তার সাথে কমলা লেবু দুজনের দুটো লেবু গাছের সংকরায়ন ঘটিয়ে একটা লেবু তৈরি করে সেই লেবুটার নাম হচ্ছে মালটা লেবু এই লেবুটা মালটা দেশে তৈরি হয়েছিল বলে মানে মালটা দেশে এই মালটা দেশে ঘটানো হয়েছিল। এবং ওরাই প্রথম সবার প্রথম এই বিষয়ে সাকসেস হয়েছিল সেই জন্য লেবুটার নাম হচ্ছে মালটা লেবু মালটা লেবু রসে ভরা সুস্বাদু একটা ফল মালটা লেবুরও অনেকগুলো আবার জাত আছে তার মধ্যে সব থেকে দুটো জাত কিন্তু খুব ফেমাস মানে যেগুলো আমরা ছাদ বাগানে করে থাকি তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে বাড়ি মাল্টা ওয়ান মানে যেটাকে বাড়িওয়ান মালটা বলি আমরা এক আর দ্বিতীয় হচ্ছে সিকি মালটাটা কি মালটা হচ্ছে তোমার ফলটার গায়ে ছোট্ট থেকে একটা সিকির মতন দাগ থাকবে এবং ফলটা যত আস্তে আস্তে বড়ো হবে তত কিন্তু সিকিটাও আস্তে আস্তে বড়ো হবে মানে সিকির ছাপটা আর আস্তে আস্তে বড়ো হবে এই জন্য সিকি মালটাও বলে ঠিক আছে এবার আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই সিকি মালটাটা তোমরা দেখে চিনবে কীভাবে এই যে তোমরা ফলটার মধ্যে দেখতে পাচ্ছ গোল দাগটা এটাকেই সিকি বলে বুঝতে পারছো তোমরা এই জন্যই এই ফলটার নাম হচ্ছে মালটা এই দুটো গাছ মানে বাড়ি ওয়ান মালটা এবং তার সাথে সাথে সিকি মালটা এই দুটো গাছকে যদি তুমি ছাদে তৈরি করো মানে ছাদে যদি প্রতিস্থাপন করো তুমি কিন্তু খুব খুব ভালো ফলন পাবে এটা কিন্তু একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু তোমাকে পরিচর্যাটা একটু ঠিকঠাক রাখতে হবে এবার আমি আসি যে এই গাছটা তৈরি করার জন্য মানে এই গাছটাকে প্রতিস্থাপন করার জন্য আমাদের মাটিটা কীরকম লাগবে দেখো এই যে মালটা লেবু গাছ এই মালটা লেবু গাছের জন্য কিন্তু সবথেকে ভালো মাটি হচ্ছে দোঁশ মাটি এবার দোঁয়াশ মাটি হয়তো শহরের লোকেরা তোমরা পাবে না দোঁয়াঁস মাটিটা কি করে করতে হবে আমি তোমাদের বলে দিই দেখো আমরা যে কোনো মাটি নিতে পারি বাগানের মাটি হোক ভিতের মাটি হোক যে কোনো মাটি নিতে পারি সেটা আমরা নেব এক ভাগ এবং তার সাথে আমরা যদি এক ভাগ সাদা মিশিয়ে নিই তাহলে কিন্তু দুঁয়স মাটি তৈরি হয়ে যাবে মানে পরিষ্কার বাংলায় হচ্ছে এক ভাগ কাদা মাটি আর এক ভাগ সাদাবালি ব্যাস দুটোকে আমরা যখনই মিশ্রণ করে নেবো তখনই ওটা দোঁয়াঁস মাটি হয়ে যাবে এবার আমি বলি এর মাটিটা তৈরি করতে গেলে আমাদের কী কী করতে হবে মাটি আমরা নিয়ে নেবো এক ভাগ এটা প্লেন গার্ডেন সয়েল তুমি বাগানের মাটিও নিতে পারো অথবা ভিটের মাটিও নিতে পারো কোনো অসুবিধা নেই তুমি এই মাটি নেবে তুমি এক ভাগ এর সাথে নিয়ে নেবে তুমি এক ভাগ সাদাবালি নদীর সাদা বালি এটা তুমি নিয়ে নেবে এক ভাগ এর সাথে তুমি নিয়ে নেবে দুভাগ যে কোনো কম্পোস্ট নিতে পারো তুমি পাতা পচা সার নিতে পারো তুমি ভার্মি কম্পোস্ট নিতে পারো তুমি গোবর সারও নিতে পারো তবে গোবর সার যদি তুমি নিয়ে থাকো তাহলে কিন্তু এক থেকে দু বছরের পুরনো পচানো অবশ্যই হতে হবে ঠিক আছে সেটা নেবে তুমি দুভাগ হয়ে গেল। এর সাথে আমরা কোকোপিট নিয়ে নেবো দেখো কোকোপিট নিয়েছি আমি এক ভাগ ঠিক আছে কোকোপিট যদি তোমার কাছে না থাকে তুমি কাঠের গুঁড়ো অথবা ধানের তুষ দিয়েও কিন্তু কাজ চালাতে পারো একই কাজ হবে কোনো অসুবিধা নেই হয়ে গেল এর সাথে আমি নিয়ে নেব এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ হাড়ের গুঁড়ো কমপ্লিট হয়ে গেল তার সাথে আমি নেব এক চামচ নিমখোল ব্যাস এই যে ভাগটা আমি তোমাদেরকে দেখালাম এই ভাগটা দিয়েই আমি আমার মাটিটা তৈরি করে নিয়েছি এবারে আসছি এই গাছটা প্রতিস্থাপন করতে গেলে বা যে কোনো গাছকে প্রতিস্থাপন করতে গেলে আমাদের একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয় আর বিশেষ করে এই মালটা গাছের ড্রেনেজ সিস্টেম কিন্তু তোমাকে খুব 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 ভালো করে করতে হবে না হলে কিন্তু এখানে যদি জল জমে যায় মানে টবের মধ্যে যদি জল জমে যায় তাহলে কিন্তু তুমি গাছটাকে কোনো মতেই বাঁচাতে পারবে না সেই জন্য তোমাকে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ড্রেনেজ সিস্টেমটা খুব মন দিয়ে তোমরা দেখো দেখো আমি একটা প্রথমে দশ ইঞ্চি টব নিয়ে নিয়েছি দশ ইঞ্চি টবের জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে এই যে তিনটে ছিদ্র দেখতে পাচ্ছ এই তিন এই তিনটে ছিদ্রকে আমাদের টবের ভাঙা টুকরো দিয়ে বন্ধ করতে হবে দেখো আমি প্রথমে ছিদ্রটাকে এইভাবে বন্ধ করলাম দ্বিতীয়টাকে আমি এইভাবে বন্ধ করলাম এবং তৃতীয়টাকে আমি এইভাবে বন্ধ করে দিলাম হয়ে গেল এটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমের প্রথম পার্ট দ্বিতীয় পার্টে আমরা কি করব আস্তে আস্তে পাথরের টুকরো দিয়ে একটা লেয়ার তৈরি করে দেবো দেখো আমি একটা পাথরের টুকরো দিয়ে লেয়ার তৈরি করে দিলাম হয়ে গেল এবারে লেয়ারটা হয়ে যাওয়ার পর আমাদের তৃতীয় কাজ হচ্ছে যেটা যে মাটিটা যাতে এসে জলটা আটকে না দেয় সেই জন্য আমরা কি করব বালির একটা লেয়ার দিয়ে দেবো যেটা বাড়ি তৈরি করার বালি হয় বাড়ি তৈরি করার বালির একটা আমরা হালকা করে লেয়ার তৈরি করে দেবো তাহলে কী হবে আর জলটা কোনো ভাবে কিন্তু আটকাতে পারবে না ঠিক বালির নিচে দিয়ে পাথরের নিচে দিয়ে ড্রেনের সিস্টেম দিয়ে আমাদের ঠিক বেরিয়ে যাবে হয়ে গেলো এইটুকুনি হচ্ছে ড্রেনের সিস্টেমের কাজ প্রথমে আমি মাটিটা দুবার দিয়ে দেবো দেখো এক আর এই একবার দুই দিয়ে দিলাম দিয়ে হালকা করে এইভাবে ভালো করে ঠেসে দিতে হবে যেন ভেতরে রকম হাওয়া না থাকে এরপর আমরা দেখে নিলাম যে আমাদের গাছটা কিন্তু বসে যাবে এবার প্লাস্টিকটা কেটে আমরা বসিয়ে দেবো এরপর আমরা এটা বসিয়ে দিলাম দেখো বসাবার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে টবের একদম মাঝ বরাবর কিন্তু মূল কাণ্ডটা হবে হয়ে গেল এবার আমরা মাটি দিয়ে ভর্তি করে দেব দেখো বন্ধুরা আমাদের কিন্তু প্রতিস্থাপনের কাজ শেষ হয়ে গেল এবং ভালো করে আমি কিন্তু মাটিটাকে এইভাবে এইভাবে কখনো এইভাবে এইভাবে ভালো করে ঠেসে ঠেসে ভরে দিলাম হয়ে গেল এবারে ওপর থেকে আমি কিন্তু এক থেকে দেড় ইঞ্চি জায়গা খালি রেখেছি জল দেওয়ার জন্য এবার আমরা জল দেব প্রতিস্থাপনের পর জল দেওয়ার নিয়মটা হচ্ছে সম্পূর্ণ টপ ভর্তি করে জল দেওয়া দেখো আমি তাই করব সম্পূর্ণ টপ ভর্তি করে আমি জল দিয়ে দেবো এবং ততক্ষণ পর্যন্ত জল দেবো যতক্ষণ না অতিরিক্ত জলটা নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখো আমি টপ পুরো ভর্তি করে জল দিয়ে দেবো অতিরিক্ত জল যখন দেখব নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন আমি জল দেওয়া বন্ধ করব এরপর আসছি আমি দশ ইঞ্চি টবটা কেন নিলাম আমি অন্য কোনো টব নিলাম না কেন কারণ হচ্ছে বন্ধুরা এই গাছটা কিন্তু বেশ বড় হবে দশ ইঞ্চি টবে কিন্তু থাকার মতন গাছ এটা নয় প্রথম দ্বিতীয় হচ্ছে এই গাছটা যখন বড় হবে তখন আমাদেরকে আরেকটা পটে শিফট করতে হবে ঠিক আছে সেই জন্য আমরা কি করলাম প্রথমে আগে দশ ইঞ্চি টবে দিয়ে দিলাম যাতে গাছটা একটু ভালো করে বড় হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য দশ ইঞ্চি টবে দিলাম এবার দশ ইঞ্চি টবে যখন আমরা দেখব রুট বাউন্ড হতে শুরু করছে তখন কিন্তু আমরা একে পটে মানে হাফ ড্রামে দেব বা তার থেকে যদি কোনো বড় জায়গা থাকে সেখানেও আমরা দিতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে সেই জন্য আমি দশ ইঞ্চি টবে প্রথমে প্রতিস্থাপন করলাম এরপর আসছি প্রতিদিন আমরা জলটা কীরকম দেব দেখো মালটা লেবুর ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই গাছের একটাই সমস্যা যেটা হচ্ছে যে একেবারে যদি জল শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের খুব ক্ষতি হয় ফুল ঝরে যায় ফল ঝরে যায় এবং একেবারে যদি ভিজে চপচপে থাকে তাহলেও কিন্তু গাছটার খুব ক্ষতি হবে এটা তোমাদের মনে রাখতে হবে যেহেতু আমরা কোকোপিট দিয়েছি একেবারে মাটি খটখটে শুকনো হয়ে যাওয়ার কোনো ভয় নেই সেই জন্য তোমরা যখনই দেখবে ওপরের মাটিটা হালকা শুকিয়ে এসেছে দ্বিতীয়বার আবার জল দেবে অতিরিক্ত জল কিন্তু এর পছন্দ নয় আবার একেবারে শুকনো হয়ে যাবে মাটি সেটাও কিন্তু পছন্দ নয় তোমাদেরকে সবসময় মাটিটা বুঝে জল দিতে হবে এই জল দেওয়ার ব্যাপারটা আমি কিন্তু তোমাদেরকে শেখাতে পারবো না এটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে নিজেদেরকে বুঝে বুঝে করতে হবে ঠিক আছে এরপর আসি আলোর ব্যাপারটা আলোর ব্যাপারটা হচ্ছে যে কোনো ফলের গাছকে তুমি ফুল সানলাইটে রাখো তবে কিন্তু সবথেকে বেশি তুমি ফল পাবে এখন যেহেতু আমরা গাছটাকে প্রতিস্থাপন করেছি আমরা এখন কি করব এখন দুদিন থেকে তিন দিন আমরা একটু ছায়াযুক্ত জায়গায় রাখবো হয়ে গেল তারপরে আমরা একে ফুল সানলাইটে রাখবো ফুল সানলাইটে রাখলে কিন্তু তখন গাছটা খুব ভালো গ্রো করবে এটা হলো আলোর ব্যাপারটা এরপর আসছি খাবারের ব্যাপারটা খাবারের ব্যাপারটা হচ্ছে দেখো এই মুহূর্তে তোমরা একে খাবার বলতে কি দেবে প্রত্যেক মাসে তিন থেকে চার চামচ সর্ষে খোল গুঁড়ো দেবে এক চামচ দেবে হাড়ের গুঁড়ো আর এক চামচ পটাশ সেটা তুমি লাল পটাশ দিতে পারো বা সাদা পটাশও দিতে পারো কোনো অসুবিধা নেই যেটা হোক একটা তুমি দেবে এটা হচ্ছে এর খুব ভালো একটা খাবার রাসায়নিক খাবার যদি তুমি দিতে চাও তাহলে কুড়ি 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 বা উনিশ 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 যেগুলো সেম রেশিওর এনপিকে আছে সেটা তুমি ব্যবহার করতে পারো কিভাবে ব্যবহার করবে তুমি পনেরো থেকে কুড়ি দিন ছাড়া ছাড়া এক চামচ করে গাছের গোড়ায় দিয়ে তুমি জল দিয়ে দিতে পারো তাহলেও কিন্তু ভালো হবে কাজ তবে জৈব পদ্ধতিতে করাটা আমি মনে করি খুব ভালো প্রত্যেক মাসে এই খাবারের সাথে সাথে তুমি আরেকটা খাবার দেবে সেটা হচ্ছে যে কোনো একটা পিজিআর এক এম নেবে এক এম নিয়ে তুমি ভালো করে জলের মধ্যে গুলে নিয়ে গাছে সূর্যের আলো থাকাকালীন গাছের মধ্যে ভালো করে স্প্রে করে দেবে এবারে অনেক রকম বাজারে পিজিয়ার পাওয়া যায় যেরকম আমি মিরাকুলান ব্যবহার করি তোমরাও হয়তো পেতে পারো মিরাকুলান যদি মিরাকুলান না পেলে তাহলে তোমরা অন্য যে কোনো পিজিয়ার ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা হচ্ছে গাছের মূল। একে ভালো করে যদি তুমি প্রত্যেক মাসে একবার করে স্প্রে করো গাছটা কিন্তু খুব ভালো তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে এখন আমরা গাছটাকে খুব ভালো করে তৈরি করব যেহেতু গাছটার থেকে আমরা ফল নেবো সেহেতু আমাদের কি করতে হবে গাছটাকে আগে ভালো করে তৈরি করে নিতে হবে গাছটা যদি একটু বড় হয়ে যায় তাহলে গাছের প্রতিরোধ করার ক্ষমতাটাও বেড়ে যাবে এবং তার সাথে সাথে গাছের কিন্তু ফুল ফল আসাটা খুব ইজি হয়ে যাবে তাই সবার প্রথমে আমাদেরকে গাছটাকে আগে একটু বড় করে নিতে হবে এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা এই একটা ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি তোমাদেরকে দু এক দিনের মধ্যে আমি লেবু গাছের রোগ পোকা নিয়ে আমি আরেকটা এপিসোড করে দিচ্ছি তোমরা সেটা অবশ্যই ভালো করে ফলো করবে এবং এখন বর্তমানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা প্রত্যেক পনেরো দিন ছাড়া ডায়মেথড থার্টি ইসি এই কম্পোজিশানে যে কোনো একটা ওষুধ মানে সেটা টাফগর হতে পারে সেটা রোগর হতে পারে রোগর প্লাস হতে পারে যে কোনো একটা ওষুধ তুমি নিতে পারো নিয়ে এক থেকে দেড় দেবে জলের মধ্যে দিয়ে এক লিটার জলে দেবে এক থেকে দেড় এম দিয়ে প্রত্যেক পনেরো দিন ছাড়া গাছে ভালো করে বিকেলবেলা স্প্রে করবে অবশ্যই কিন্তু বিকেলবেলা স্প্রে করবে সকালবেলা নয় স্প্রে করে দেবে গাছে তাহলে তোমার গাছের মধ্যে কোনো রোগ এবং পোকা আসবে না আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে প্রত্যেক পনেরো দিন ছাড়া তোমাদেরকে গাছের মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এখন তুমি পনেরো দিন ছাড়া করো গাছ যখন তোমার বড় হয়ে যাবে তখন তুমি এক মাস ছাড়াও যদি করো কোনো অসুবিধা নেই কিন্তু এখন বর্তমানে যাতে কোনো রকমভাবে ফাঙ্গাস না লাগে সেই জন্য তুমি যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে স্প্রে করে দাও ঠিক আছে এরপর তোমাদেরকে কিন্তু ফাঙ্গিসাইডটা পরিবর্তন করতে হবে কেননা এর মধ্যে ক্যাঙ্কার রোগ হয় দু একদিন পর সমস্ত বিষয় নিয়ে যে ভিডিওটা আমার আসবে তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে এবং তার সাথে সাথে আমি স্ক্রিনও দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি আমাকে জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো বন্ধুরা তোমরা অনেকেই বলেছিলে আমাকে দাদা হিন্দিতে ভিডিও করো হিন্দিতে ভিডিও তো এই চ্যানেলের মধ্যে করা সম্ভব নয় যেহেতু এটা বাংলা চ্যানেল সেহেতু আমি তোমাদেরকে বলি আমি কিন্তু একটা হিন্দি চ্যানেল ইতিমধ্যে খুলেছি তোমরা চাইলে দেখে নিতে পারো খুশি গার্ডেনিং চ্যানেল আমার ছবি থাকবে এরকম তোমরা দেখলেই বুঝতে পারবে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রেখো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার